রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যের 108টি পুরসভার দিন ঘোষণা করেছেন 27 ফেব্রুয়ারি। ভোট ঘোষণা হতেই পূর্ব বর্ধমান জেলার জেলা প্রশাসন নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে করানোর লক্ষ্যে তৎপরতা শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। শহর বর্ধমানের প্রশাসনিক ভবনকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ড্রপ গেট তৈরি করা হয়েছে। কোন পুরসভার প্রার্থীরা কোথায় কিভাবে মনোনয়নপত্র জমা করবে তার নির্দেশিকা প্রশাসনিক ভবনে বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে জানতে পারবেন বলে জানান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। তিনি আরও জানান, 23 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবে। 10 তারিখে হবে স্কুটিনি, 12 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভবনের একতলা থেকে তিনতলায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে। গুসকরা পৌরসভার জন্য বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে 4টি টেবিল করা হয়েছে। প্রতিটি মনোনয়নপত্র জমা দেওয়ার টেবিলে মাইক্রোফোন থাকবে বলে জানান বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক। বর্ধমানের ক্ষেত্রে আমাদের আজকে থেকে নমিনেশন স্টার্ট হচ্ছে 11টা থেকে 3টে অবধি, আমাদের 3 থেকে 9, এবং তারপর আমাদের 10 তারিখে স্ক্রুটিনি, 11-12 আমাদের উইথড্রয়াল, লাস্ট ডেট অফ উইথড্রয়াল। আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটির 35টা ওয়ার্ডের জন্য আমাদের 7টা টেবিল করা হয়েছে। 3টি ভেন্যুতে আমরা নমিনেশন নিচ্ছি, আমাদের 1st ফ্লোর, 2nd ফ্লোর এবং 4th ফ্লোর, ঠিক আছে। আর গুসকরা মিউনিসিপ্যালিটির জন্য আমাদের এখানকার বিডিও মিটিং হল, ওইখানকার আমাদের নমিনেশন নেওয়া হচ্ছে, ওদের 4টি টেবিল এবং বিডিও মিটিং হলে আমরা 4টি টেবিল অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং আমাদের এখানে 5টা ড্রপ গেট করা হয়েছে, যাতে 100 মিটার দূর থেকে যারা বাইরের লোকজন যাতে ঢুকতে না পারে, ক্যান্ডিডেটের সঙ্গে আরেকজন আসবেন কোভিড প্রোটোকল মেনে। এইভাবে নমিনেশনের ব্যবস্থা আমরা করেছি। ফ্লেক্স ডিসপ্লে করা হয়েছে কোথায় কোথায় হবে, যাতে ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট বা তার প্রপোজাল আসতে কোনো অসুবিধা না হয়, সেটা আমরা সাফিসিয়েন্ট পুলিশ পোস্টিং থাকবে, যাতে নির্বিঘ্নে এবং অবাধে যারা নমিনেশনটা আমরা গ্রহণ করতে পারি। মাইকিং প্রত্যেকটা নমিনেশন টেবিলে মাইক্রোফোন থাকছে, ভিডিও ক্যামেরা থাকছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।